বাংলাদেশে শীঘ্রই সম্প্রচার চালু হতে যাচ্ছে পিস টিভি বাংলার। 2016 সালের জুলাইতে ঢাকার হোলি আর্টিজানে হামলাকারীদের একজন পিস টিভি বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন। এই অভিযোগের পর বাংলাদেশ এবং ভারতে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এবারে সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশে শীঘ্রই সম্প্রচার চালু হতে যাচ্ছে পিস টিভি বাংলার, এমনটাই জানিয়েছে খ্যাতিনামা ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়েক। 19 আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। এক দর্শক প্রশ্ন করেন, নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কি চালু করতে পারবেন? এর জবাবে ডাক্তার জাকির নায়েক জানান, পিস টিভি বাংলা সহ ইংরেজি, উর্দু এবং চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি, শুধু বাংলাদেশ এবং ভারতে পিস টিভির ডাউনলোড লিঙ্কের অনুমতি তুলে নেওয়ায় কেবল অপারেটররা তা বন্ধ রেখেছে। তিনি আরও জানান, স্যাটেলাইট মাধ্যম চালু থাকলেও যেহেতু বাংলাদেশ কেবল নেটওয়ার্ক সম্প্রচার বন্ধ আছে, তাই সেটি চালুর প্রক্রিয়া চলমান রয়েছে, আবেদন করা হয়েছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যেই চালু হতে পারে পিস টিভি। ঢাকার হোলি আর্টিজানে হামলার পর দিল্লি থেকে ডাক্তার জাকির নায়েকের ওপর অনুসন্ধান চালানো হয় এবং পরবর্তীতে ভারতে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এরপর ডাক্তার জাকির নায়েকে জঙ্গি আখ্যা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ভারতীয় এই ইসলামী প্রচারক বিগত 7 বছর ধরে মালয়েশিয়াতে নির্বাসিত আছেন, সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে।